নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে একটি খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটা হচ্ছে বঙ্গ বিজেপির আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মিঠুন চক্রবর্তীকে কে নিয়ে কি পরিকল্পনা করছেন। আমরা আপনার ইতিমধ্যেই দেখলাম যে মোহন ভাগবত, তিনি পশ্চিমবাংলায় রয়েছেন এবং সেই মোহন ভাগবতের সঙ্গে একান্তে সাক্ষাৎ করলেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীকে ডেকে পাঠিয়েছিলেন মোহন ভাগবত। তারপর গতকাল জেপি নাড্ডার সঙ্গে এই যে বঙ্গীয় প্রাদেশিক যে একটা বৈঠক চলছে, সেখানে যে বৈঠকের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সেই বৈঠকের শুরুতে তিনি নাড্ডাজির সঙ্গে আলাদা করে বৈঠক করলেন। তারপরে কোর কমিটির মিটিংয়ে তিনি প্রথমবার কোর কমিটির মিটিংয়ে তিনি যোগদান করলেন এবং সেখান থেকে আমরা কতগুলো খবর আমরা সূত্র মারফত যা জানতে পারছি যে মিঠুন চক্রবর্তীকে আরও বেশি সক্রিয় হওয়ার ক্ষেত্রে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব তারা চাইছেন মিঠুন চক্রবর্তী যাতে পশ্চিমবাংলায় আরও বেশি সক্রিয় হন, কারণ তার একটা জনপ্রিয়তা গোটা রাজ্য জুড়ে, তার পরিচিতি, সমস্ত কিছুকে বঙ্গ বিজেপি এইবারের লোকসভা নির্বাচনে ব্যবহার করতে চান। এবং তার থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরটা আমরা এখন পাচ্ছি, মিঠুন চক্রবর্তী কি লোকসভা নির্বাচনে তাহলে প্রার্থী হবে, এই প্রশ্নটাও কিন্তু বিজেপির অন্দরমহলে আমরা যা দেখতে জানতে পারছি যে বিজেপির রাজ্য দপ্তরে, রাজ্য কমিটির মধ্যেও এই কথাটা ঘোরাফেরা করছে এবং তারা কিন্তু এই বিষয়টা নিয়ে চর্চা করছেন না এমনটা নয়, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই বিষয় নিয়ে তারা কোনো আলোচনা করেননি ব্যাপারটা এমনটাও নয়। এবং একটা অংশ, বড় অংশ বিজেপির নেতৃত্বে তারা চাইছেন যে মিঠুন চক্রবর্তীকে যদি এবার লোকসভা নির্বাচনে প্রার্থী করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে বঙ্গ বিজেপির ক্ষেত্রে। আর মিঠুন চক্রবর্তী যেহেতু সর্বভারতীয় মুখ, ফলে লোকসভা নির্বাচনে তাকে মানুষের ভোট দিতে খুব একটা অসুবিধা হবে না, রেদার বিধানসভা নির্বাচন বা অন্য কোনো নির্বাচনের থেকেও লোকসভা নির্বাচনে, কারণ মিঠুন একটা সর্বভারতীয় ক্ষেত্রে তার একটা পরিচিতি আছে, সারা ভারতবর্ষে তিনি একজন জনপ্রিয় অভিনেতা সেই হিসেবে তার একটা বড় পরিচিতি আছে, এর পাশাপাশি তিনি বিজেপির একজন নেতৃত্ব হিসেবে তিনি সর্বভারতীয় নেতাও বটে বিজেপিতে এখন এই মুহূর্তে রয়েছেন। এবং সেক্ষেত্রে গত লোক বিধানসভা নির্বাচনের সময় তাকে যেভাবে যে ভূমিকায় বঙ্গ বিজেপি পেয়েছিলেন, বিধানসভার পরবর্তীকালে কয়েকটা জায়গায় পেয়েছেন, কিন্তু তার পরবর্তী অবস্থায় সেভাবে কিন্তু বিজেপিতে সক্রিয় ছিলেন না মিঠুন চক্রবর্তী, যদিও তিনি নেতৃত্বে রয়েছে। এখন বিজেপিতে তাকে নতুন করে সক্রিয় করা, বিশেষ করে সামনে দুর্গাপুজো আসছে, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তাকে কাজে লাগানো, কারণ দুর্গাপুজোকেও বঙ্গ বিজেপি নেতৃত্ব এবার পাখির চোখ করেছেন, তারাও এই দুর্গাপুজোতে সামিল হতে চান। এমনকি আপনারা জানেন যে সেই বিজেপি এবারে বঙ্গ বিজেপি তারা সার্কুলার দিয়েছেন যে সমস্ত দুর্গাপুজোগুলোতে তাদের যে নেতৃত্ব রয়েছেন সেই নেতৃত্ব ওই লোকাল দুর্গাপুজোগুলোতে তাদেরকে অংশগ্রহণ করতে হবে, তাদের সংযুক্ত হতে হবে, তাদের যুক্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে, অর্থাৎ অঞ্চলে অঞ্চলে যে দুর্গাপুজোগুলো হচ্ছে সেই দুর্গাপুজোগুলোতে তাদের সামিল হওয়ার কথা বলেছেন, কারণ দুর্গাপুজোতে একটা বিরাট অংশের মানুষের পার্টিসিপেশন থাকেন, সেটাকে মাথায় রেখে বঙ্গ বিজেপি কিন্তু এই ধরনের একটা সার্কুলার দিয়েছেন। সেক্ষেত্রে এইবার দুর্গাপুজোকে সামনে রেখে মিঠুন চক্রবর্তী, কারণ তিনি স্টার, সেই স্টারকে ব্যবহার, তার সেই স্টার ইমেজকে ব্যবহার করা, বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর উদ্বোধনে যদি মিঠুন চক্রবর্তীকে দেওয়া যায় সেক্ষেত্রে একটা বাড়তি অ্যাডভান্টেজে থাকবে বিজেপি বলে বঙ্গ বিজেপি নেতৃত্ব মনে করছেন। সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তীকে দুর্গাপুজোতেও ব্যবহার করা হতে পারে এবং তার পরবর্তীকালে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তাকে কোথাও একটা লোকসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি, একদম প্রাথমিক কথা, ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে কিন্তু একটা ভাবনা চিন্তা চলছে, যেখানে দেব যেখানে প্রার্থী ছিলেন এবং সম্ভবত দেব এবার প্রার্থী হবেন না, তিনি নিজে থেকে গত বছর থেকে, গতবারের থেকে অর্থাৎ 2019 থেকেই তিনি প্রার্থী হতে চাইছিলেন না, কারণ তাতে নিজের যে পেশা অর্থাৎ অভিনয়ে তিনি বেশি করে মন দিতে চাইছিলেন, সেই পেশাতেই বেশি করে সময় দিতে চাইছিলেন, এই রাজনীতিতে যুক্ত থাকার কারণে তার পেশার জায়গাতে খানিকটা তার ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সে কারণে তিনি প্রার্থী হতে চাইছেন না, সেইবার এবারে তিনি প্রার্থী হবেন না ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। ফলে সেই ঘাটাল থেকে মিঠুন চক্রবর্তী সম্ভবত এবার বিজেপির প্রার্থী হতেও পারে, এরকম একটা প্রাথমিক ভাবনা চিন্তা শুরু হয়েছে। এখন আমাদের দেখা যে বঙ্গ বিজেপির ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেন রাজ্য বিজেপির এই সিদ্ধান্ত, কেন্দ্রীয় নেতৃত্বই বা কীভাবে তারা এটাকে মর্যাদা দেন বা তারা এটাকে কীভাবে দেখছেন, এই গোটা বিষয়টার দিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়, কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।